খুব মানে আমি এই দাদার ইউটিউবে চ্যানেল আছে অটো বাংলা, তো এখানে সাঁওতাল ডান্স চলছে, যেটা ফেমাস অফ শান্তিনিকেতন, শান্তিনিকেতনের জন্য যেটা ফেমাস। এখানে ভিড়টা দেখো ভাই, বাবরে শুরু প্রান্তিক, আগে ছিল বোলপুর শান্তিনিকেতন আর এখন হয়েছে প্রান্তিক, কারণ বিশ্বভারতীর দোলটা এখন সোনাঝুড়িতে মানে চলে এসেছে, ঠিক আছে, ট্রান্সফার হয়ে গেছে, তো ওই জন্য ভিড়টা এখানেই বেশি। এই যে হ্যাঁ, সত্যি যদি একটা গার্লফ্রেন্ড থাকতো তাহলে এইভাবেই বসি নি। দেখো দেখো তোমরা জ্যামে ভোট হয়ে যাবে আর আগানোই যাবে না কোনোভাবেই। তারপরে গলা ঝুলিলাম, একে একটা গলা ঝুলি দাও না, চলো চলো। আচ্ছা এখন থেকে ভিড়টা দেখো শুধু, চলো আগে যাই সোনাঝুড়িতে গিয়ে দেখাচ্ছি, চলো। আগে পুরো লাইন লেগে আছে, আমরা ওই জন্য ওখানে বাইকটা পার্কিং করে তারপর আমরা আস্তে আস্তে সোনাঝুড়ি হাটের দিকে যাচ্ছি, কারণ এখানে প্রচণ্ড ভিড়, এখানে যাওয়াই যাবে না, ঠিক আছে, বাইক নিয়ে। এখানে যেখানে পেয়েছে সব গ্যারেজ করে দিয়েছে আগে, আর আগে সব যারা হোলি খেলেছে তারা এখন বেরিয়ে আসছে, আমরা এখন যাচ্ছি, কারণ এখন বেজে গেছে পুরো 10টা, ঠিক আছে। তো এই যে পেছনে একটা ল্যাল, ঠিক আছে, ল্যালে ল্যালে ছড়াছড়ি, তো কতটা ল্যালগিরি করতে পারি গিয়ে দেখি। এটা আমার সাথের বৌমা একমাত্র, আপাতত একমাত্র, আপাতত তো এনারা এখন বসে থাকুক, যারা বাইরে যারা টোটোতে আছে এবং যারা গাড়িতে আছে, বাদবাকি এখানে দেখা যাচ্ছে সব নেমে চলে গেছে, কারণ যেতে পারবে না, গাড়ি নিয়ে যাওয়া অসম্ভব ব্যাপার, ঠিক আছে, আর আমাদের পাই সম্বল। এই যে সকালে এসে এসে খেতে পেয়ে গেছে না, তো এখন বেশি এখন খাওয়া দাওয়া করবো, দিন পড়ছে সব ভোগ লাগবে, আর এখনো হাটে প্রবেশ করিনি, কারণ এইটা হাট, এখনো ভেতরে ঢুকতে অনেকক্ষণ টাইম লাগবে, এদের এখন খাওয়া হোক তারপর ঢুকবার, প্রচণ্ড ভিড় এখানে। এই যে কাকারা সব দাঁড়িয়ে আছে, তার কিছু করছে না, কে বলে তুমি, ওরা এবার কি করবেন, সব সময় ডিউটি করছেন, এখানে সাঁওতাল ডান্স চলছে, যেটা ফেমাস অফ শান্তিনিকেতন, শান্তিনিকেতনের জন্য যেটা ফেমাস।
মনে হচ্ছে বাইরে কোথাও গেলে ট্রেনে যে জেনারেল কামরায় যেরকম লাইন দিতে হয় সেরকম ভাবে লাইন দিয়ে আমরা যাচ্ছি, জেনারেল কামরায় উঠবো আমরা। নো রিজার্ভেশন, কোনো রিজার্ভেশন কাটা নেই আমাদের। আমরা যেভাবে যাচ্ছি না দুর্গা পূজায় এত লাইন পড়ে, সেভাবে আমরা হোলি খেলার জন্য ওখানে হাটে যাচ্ছি। এতটা ভিড় আপনারা কোনো পুজো ফেস্টিভ্যালে দেখতে পাবেন না, এটা শান্তিনিকেতন হোলিতে সম্ভব। ফাইনালি এত কষ্টের পর আমরা এখন এসে পৌঁছেছি সোনাঝুরি হাটে, ঠিক আছে। হাটে ভিড়টা দেখা পাবে মানে আনলিমিটেড, মানে কোনো লেভেল নেই, আপার লেভেল ভিড়। এখানে আজকেও হাট বসেছে কারণ কেনাবেচাটা হবে ভালো। এদিকে সব এখন আবির খেলে বসন্তকে স্বাগত জানিয়ে এখন সব বেরিয়ে আসছে আগে আগে। আমাদেরকে কেউ এখনো মাথায় নেই, কেউ ভালো পছন্দ করছে আমাদেরকে, তো কেন মাথাবে। দেখতে থাকো ব্লগটা, কারণ তোমরা জানো যে শান্তিনিকেতনে দোল উৎসব একটা ফেমাস ব্যাপার, ঠিক আছে, সকল ইন্ডিয়াবাসীর কাছে। কারণ এখানে একটা হচ্ছে পৌষ মেলা এবং বসন্ত উৎসবের সময় প্রচণ্ড ভিড় হয়। আগে এটা বিশ্বভারতীতে হতো, কারণ বিশ্বভারতী ক্যাম্পাসের ভেতরে, বাট বিশ্বভারতী ক্যাম্পাসের ভেতরে কিছু ঝামেলা হওয়ার জন্য এবং বন্ধ হয় যে বছর থেকে কোভিডটা চালু হয় সে বছর থেকে বন্ধ হয়। তারপরে তার আগের বছর যেটা নেক্সট, মানে কোভিডের আগের বছর যে বছর বসন্ত উৎসবটা হয়েছিল সেখানে বিশ্বভারতীর কিছু স্টুডেন্টদের মানে অনেক প্রবলেম করেছিল, কারণ বাইরে থেকে অনেকজন এসে ওখানে কেউ যেসব কিছু খেয়ে ওখানে ফেলে দিয়ে এই দিকটা যাবো। স্টুডেন্টদের গেলে দিয়ে কিছু ফিট ফিট ছিঁড়ে দিয়েছিল, অনেক কিছু করেছিল, ঠিক আছে, বাজে। তো ওই জন্য বিশ্বভারতী বোর্ড এখন বন্ধ করে দিয়েছে, ওই জন্য এখন সোনাঝুড়িতে এটা ট্রান্সফার হয়ে গেছে। এখন সোনাঝুড়িতে সবাই ভিড় করে আর সোনাঝুড়িতে এখানে দৌড় উৎসবটা সুন্দরভাবে পালিত হয় সকাল থেকেই। তো যারা আসবে ভাবছে নেক্সট ইয়ার, তারা এই সোনাঝুড়িতে এসব, কারণ সকাল থেকে না এলে প্রচণ্ড ভিড়ে তোমরা আটকে যাওয়ার জন্য আমরা আস্তে আস্তে এখানে 11টা বেজে গেল, ঠিক আছে। আর খুব সুন্দর এখানে দেখো, এখানে ডান্সও চলছে, সব কিছুই হচ্ছে, ঠিক আছে। I'm going to go to the hospital.
শান্তিনিকেতনে হোলি সম্পর্কে তোদের কি বক্তব্য বল, কেমন লাগছে? খুব ভালো লাগছে, প্রতি বছর আসতে মন চায় এরকম। এটা তুমি ইউটিউবে ছাড়ো না, তুমি জানো তোমার তোমার এটা ফার্স্ট টাইম? ফার্স্ট টাইম না, না সেকেন্ড টাইম। সেকেন্ড টাইম কেমন লাগছে? থার্ড টাইম। খুব ভালো, খুব সুন্দর এনজয় করো। আমরাও আছি একদম ফুল ফ্যামিলি, এটা আমাদের পুরো ফ্যামিলি, ঠিক আছে? যেখানে যাই পুরো গ্যাং হয়ে যায়। এরা কিছুক্ষণ লেফটে এসেছে, ওই জন্য কিছুক্ষণ পরে অ্যাড হলো, ঠিক আছে? শোনা যাবে ফুল মনে হয় লোকটি হচ্ছে, তো ওখানে কিছু ডান্স করি, তারপর আবার দেখা হচ্ছে। কারা? আচ্ছা, ইনি হচ্ছেন একজন আমাদের এখানকার ইউটিউবার, ওটো বাংলা। ওটো বাংলা চ্যানেল তো একদম। মানে আমি এই দাদার ইউটিউবে চ্যানেল আছে ওটো বাংলা, তো আমি চিনি না অ্যাকচুয়ালি। এখানে আমার বহু বহুমা টেনে নিয়ে এলো দেখার জন্য, একদম ছোট চ্যানেল, বেশি বড় নয়। আর দাদা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে একদম। না ওটো বাংলা আমি কিছু ভিডিও আমাকে লিঙ্ক পাঠিয়েছিল, আমি দেখেছি, খুব সুন্দর কন্টেন্ট বানায়, ঠিক আছে, হাসির, ঠিক আছে। তো চলো আবার দেখা হচ্ছে, লেটস এনজয়।
এটা হচ্ছে বিশ্ববর্তী ক্যাম্পাস আগে এই ক্যাম্পাসের ভিতরে মানে এই গেটটা দিয়ে আমরা ঢুকতাম ওই ভিতরে হলি হতো ঠিক আছে মানে বসন্ত উৎসবটা বাট এখানে বন্ধ হওয়ার কারণে এখন সোনাঝুরি হাট বা আরও যারা ওই নামটা যারা জানে পয় হাট একই হাট ঠিক আছে তো ওই হাটে এখন বসন্ত উৎসবটা পালিত হয় ঠিক আছে বাট আগে এটা হচ্ছে বিশ্ববর্তী ক্যাম্পাস এখন আমরা এসেছি ফুড কোর্টে এখান থেকে কিছু বিরিয়ানি নেবো প্যাকিং করে তারপর এখান থেকে যাব আর ভেতরে সিচুয়েশনটা ঠিক এরকম ওকে বিরিয়ানি কত কেউ যদি মনে করে এখানে বসে খাবো এখানে বসে খাওয়া হবে ব্যবস্থা আছে তার জন্য এখানে টেবিল আছে বাট আমরা বিরিয়ানিটা প্যাকিং করবো তো প্যাকিং করে এখান থেকে নিয়ে যাবো আচ্ছা এখানে আমরা আমাদের আইডিয়া ছিল যে আমরা বাইরে গিয়ে পার্সেল নিয়ে গিয়ে খাবো এখানে খাবো না বাট পরে ডিসিশন হলো না এখানেই বসে খাবো তো এখানেই খাওয়াটা কমপ্লিট করি ঠিক আছে এখানে আমরা নিয়েছি হায়দ্রাবাদি স্পেশাল বিরিয়ানি ওকে এখন দিয়ে দিয়েছে এখন শুরু করি ফেসের হালাত খুব খারাপ এদিকে না থাকারই ভালো বিরিয়ানি একটা টেস্ট করি আচ্ছা এটা এরা দুজনে মিলে ডোনেট করবে আমাদেরকে এরপরে হবে ঠিক আছে লেগ পিস কে কে পেয়েছিস সে ভাগ্যবান মানে দুটো লেগ পিস দিয়েছে ওইখানে টেস্ট ভালো সেরা এনজয় হলো খাওয়া দাওয়া এখন কমপ্লিট আর এখানকার টেস্ট বিউটিফুল খারাপ বলবো না ভালো টেস্ট যেহেতু আমরা নর্মালটা ইউজ করিনি আমরা ইউজ করলাম ইয়েটা ওই হায়দ্রাবাদিটা এটা ভালো চলো খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা বেরোবো বাড়ির উদ্দেশ্যে এখন আমরা এইমাত্র বাড়ি এসে পৌঁছালাম এখন বাজে তিনটে বাজতে গেল ঠিক আছে তো একটু খাওয়া দাওয়া করতে তো সব কিছু লেট হয়ে গেছিলো তো চলো আজকে ব্লগটা কেমন হলো জানাবে কমেন্ট সেকশানে আর চ্যানেল প্রথমে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এমনই নতুন নতুন ব্লগ পেতে তো আরও ব্লগ আসবে তো চলো তব তক কে লিয়ে জয় হিন্দ বন্দে মাতরম ভারত মাতা কি জয় অ্যান্ড বাই